রমজানের অজিফা হিসাবে সারা দিনের কোন আমল করব 24 ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো। রমজানের অজিফা হিসাবে সারা দিনের জন্য কোন আমল করবেন? সারা দিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন, যে কোনো গুনাহ করবেন না, কোনো পাপ করবেন না, মুখ দিয়া না, চোখ দিয়া না, হাত দিয়া না, কোনো অন্যায় করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, কাউ ক্ষতি করবেন না, সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার। এর বাইরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, সবচেয়ে বেশি আমল কোরআন তেলাওয়াতের আমল, রমজান মাস কোরআন নাজিল মাস, সেজন্য কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। এর বাইরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইস্তিগফার করবেন, মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহর সাথে কথা বলবেন, দোয়া করবেন, এই জিনিসগুলো বেশি বেশি করবেন। এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো, ভোর রাতে যখন খেতে উঠবেন, খেতে উঠলে 10টা মিনিট 20টা মিনিট হাতে রাখবেন, আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন, একটু ভোর রাতে দোয়া কবুল হয়। এটা সারা বছর আপনি পারেন না, রমজানের সুযোগ আসে, এই সুযোগটা হেলায় হারাবেন না। এই টাইমে আল্লাহ তাআলা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন। আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারির একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই, তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে, আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে, তো আমাকে দেখা হওয়ার পর বলছে, ভাই একটু আসেন ওনার অফিসে, উনি বসালেন, চা খাওয়ালেন, এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম কি? আমি বলছি কোনো ভালো কাজ শুরু করছে। উনি বললেন না ভাই, কাহিনী ভিন্ন। কাহিনী হলো, আমার এমন এক রোগ হয়েছে, এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই, দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি, কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই, আমি জীবনের আশা ছেড়ে দিছি। এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই, কারণ আমি কাজ করতে পারি না, অসুস্থ, তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা, যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই। ডাক্তার বলছে যে শেখ জিকদিন চা খাইতে চার খান, আর কোনো ট্রিটমেন্ট নেই, বলেন যে আমি গ্রামে চলে গেছি, আশা ছেড়ে দিছি, অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে, মারা যাব, এরকম একটা অবস্থা। হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম, ভোর রাতে তাহাজ্জুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম, প্রতিদিন ভোর রাতে উঠে কান্নাকাটি, দোয়া, মুনাজাত, খুব চোখের পানি ফেলা, আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো, দোয়া করতে শুরু করলাম। উনি বলেন, হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম, খুব সিজদা করলাম, খুব চোখের পানি ফেললাম আল্লাহর কাছে, চিৎকার করে বাচ্চা পোলার মতো কাঁদলাম। বলেন যে হুজুর, বিশ্বাস করবেন, ওই দিন তাহাজ্জুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে। আজকেও তার সাথে দেখা করে আসছি আমি, ইন্টারেস্টিং বিষয়, আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি, একটা কাজে গেছিলাম তার অফিসে, আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই, এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না, আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি, আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরও বাড়ছে, এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরও বেশি আস্থা রাখে, ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে, এই তোমরা বলো, আমি আগে যে বদমেজাজি দেখাইতাম, আছাড় পিছাড় করতাম, রাগ জাহির করতাম, আমার এগুলো আছে এখন? বলে না স্যার, এগুলো কিচ্ছু নাই এখন, আর শুধু সুস্থ হয়েছে না, আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে। ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ, রমজানে কিন্তু সেই সুযোগটা আসে, এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে এরশাক পড়ে তারপরে দরকার হলে ঘুমাবেন, আর দরকার না হলে নাই। এবং ডিউটিতে যখন যাবেন, ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না, পথে কারোর ক্ষতি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না, আজেবাজে জিনিস মোবাইলে দেখবেন না, হারাম থেকে বেঁচে থাকবেন, জোহরের ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন, আবার আসর ওয়াক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন, বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন, শুধু মসজিদে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো, একটু কাজকাম করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন। এরপরে আগেভাগে ইফতারের আগে একটু দোয়া করবেন, ইফতারের পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারাবিতে চলে যাবেন, তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনবেন। তারাবিতে কি পড়েন, হাবিব সাহেব কি পড়েন, সেটা তো আপনি শুনেন বুঝেন না, এই জন্য একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে, তারাবির সালাতে কোরআনের বার্তা, একটু দেখে নিতে পারেন যাওয়ার আগ দিয়া, যে আজকের তারাবিতে হাবিব সাহেবরা যে পারা পড়বেন সে পারাতে আল্লাহ কি বলছেন, 3-4 পৃষ্ঠা এখানে দেওয়া আছে, দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন। এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন, কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে। এভাবে আপনি পুরো রমজান মাস গুনামুক্ত থাকার চেষ্টা করেন, হারামমুক্ত থাকার চেষ্টা করেন, অন্য আমল করতে না পারেন, এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইনশাআল্লাহ। রমজানে খাদ্যদ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধে একটা পরামর্শ দিতে চাই, লিখলে বড় হবে তাই সাক্ষাতে 5 মিনিট কথা বলতে চাই, যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো। ভাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আমাকে বুদ্ধি না দিয়া বাণিজ্য মন্ত্রণালয়ের লোকজনকে বুদ্ধি দেন, আমার হাতে তো ক্ষমতা নেই, আপনার বুদ্ধি আমি কাজে লাগাইতে পারবো না, তো কোন বুদ্ধি দিলে সব 2 নম্বর ব্যবসা সাইজ করা যাবে, এটা তাদেরকে বুদ্ধি দেন। ভাইরা আমার
আমার কাছে অবাক লাগে যখন দেখি টেলিভিশনে অথবা কোনো ভিডিওতে কোনো পত্রিকাতে নিউজ হয় এই সুন্দর লম্বা দাড়ি, মাথায় একটা সুন্দর টুপিও আছে, আবার আবার দাড়িগুলোতে মাশাল্লাহ মেহেদি কালারও করা আছে, কিন্তু উনি ধরা খাইছেন কিসে? ব্যবসায় ভেজাল করছেন, আছে না নাই? আহা, এই দাড়ির নাম ইসলাম? ইসলাম আপনি ভুল শিখছেন। আপনার ইসলাম আপনার দোকানদারিতে জাহির হবে। আরব দেশগুলোতে, আফ্রিকার দেশগুলোতে রমজান আসলে বিভিন্ন আইটেমে মানুষ ছাড় দিয়ে দেয়, অফার দিয়ে দেয়, কম দামে দিয়ে দেয়, যাতে মানুষ সোজা রাখতে পারে। আর আমাদের দেশে পাঁচক্ত নামাজ পড়ে, লম্বা দাড়িও আছে, মাথায় টুপিও আছে, মাশাআল্লাহ আবার ওমরা হজ করেও আসছে, আবার দাড়িতে মেহেদিও দিছে, মাথায় একটা টুপিও আছে, মাশাআল্লাহ লম্বা সম্বা, উনি ধরা খাইছে কি জন্য? দেখা গেছে যে উনি সয়াবিন তেল, চিনি, খেজুর, ছোলা এগুলো সব বাড়িতে নিয়ে খাটের তলে ভরে দিচ্ছে। কেন? কারণ রমজান আসলে ওই যে সবাই সরায় রাখছে, বাজারে মাল নাই, দাম বেড়ে যাবে, এবার উনি ওইটা বাইর করে বিক্রি করবে। এরকম দুই নম্বর ব্যবসায়ী আছে না নাই? আছে। আমরা ইসলাম বুঝি নাই ভাই। আপনি পাঁচক্ত নামাজ পড়েন, অতিরিক্ত টুপি মাথা না দিলেও চলবে, আপনি পাঞ্জাবি না পড়লেও চলবে, আপনি অতিরিক্ত তাসবি তাহলিল না করলেও চলবে, কিন্তু আপনি হক হালালে চলেন, মানুষের হক নষ্ট করিয়েন না। মানুষের হক নষ্ট করবেন আর এদিকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে শয়তানও হাসবে। আমি বলে গেলাম শয়তানও হাসবে, কারণ আপনি আপনি যে কাজটা করতেছেন এটা ইসলাম না, আপনি যেটা করতেছেন এটা ভুল। আপনি নফল কাজ করার চাইতে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কোনো মানুষের অধিকার নষ্ট করবেন। আপনি দোকানদারি করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, দুই নম্বরই করবেন, আল্লাহকে ভয় করতে হবে। কত বড় অপরাধী হলে, রমজান মাস আসছে, ইবাদতের মাস আসছে, আল্লাহর বান্দারা ইবাদত বন্দি করবে, আপনি মাল মজুদ করে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা করার ধান্দা করতেছেন, রোজাদারদের রোজা রাখতে বাধা দিচ্ছেন, একরকম ইবাদতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, আপনার চাইতে বড় জালিম আল্লাহর জমিনে কে আছে? এই অবৈধ টাকা, এই হারাম টাকা, এই গুনাহের টাকা, এই দুই নম্বরই টাকা, মানুষের রক্ত শোষণ করে যে টাকা আপনি কামাই করবেন, এই রক্ত চোষা টাকা এটা বহুত হসপিটালে বিল দিয়ে আসবেন, আর রোগের কষ্টটা ফাও। বুঝেন নাই কথা? দুই নম্বরই টাকা কামাই করবেন, এটা যেভাবে কামাই করবেন ওইভাবে চলে যাবে, আর ফাও রোগের কষ্ট ভোগ করবেন। এখানে যদি শেষ হয়ে যেত তাহলে তো হইতো, এটাই শেষ না, এটা শুরু, আসলটা কেয়ামতের ময়দানে পড়ে থাকছে। এই জন্য আল্লাহর ভয়ে সমস্ত হারাম ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।